আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যুক্তিবিদ্যা ক্লাসে। আমাদের আজকের যুক্তিবিদ্যা ক্লাসটি একাদশ শ্রেণীর জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ যুক্তির উপাদান বিষয়ক অধ্যায়, যেটি সেই অধ্যায়ের যুক্তির বাক্যের প্রকারভেদ নিয়ে। অর্থাৎ আমরা এই আজকের যে পাঠে যে আলোচনাটি পরিচালনা করব সেটি হচ্ছে যুক্তি বাক্যের প্রকারভেদ সম্পর্কিত আলোচনা। আমরা গত ক্লাসে দেখেছিলাম বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে একটি পার্থক্য রয়েছে। বাক্য হচ্ছে তাই যা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের মনের ভাব যদি সম্পূর্ণরূপে আমরা কতগুলো শব্দ বা শব্দের সমন্বয়ে আমরা যদি বাক্যের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি তাহলে সেটি একটি বাক্য হবে। অন্যদিকে যুক্তি বাক্যের সাথে বাক্যের যে পার্থক্য সেটি হচ্ছে যুক্তি বাক্য কেবলমাত্র মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তাই নয়, বরং এটি কি করবে, এটি আমাদেরকে একটি তথ্য প্রদান করবে এবং বাস্তবতার নিরিখে এটি হচ্ছে সত্য বা মিথ্যা হবার যোগ্যতা থাকবে। অর্থাৎ যুক্তি বাক্যের একটি নির্দিষ্ট আকার রয়েছে, সেই আকারটি হচ্ছে প্রতিটি যুক্তি বাক্যের মধ্যে অবশ্যই উদ্দেশ্য এবং বিধেয় থাকবে এবং উদ্দেশ্য বিধেয়ের মধ্যবর্তীতে একটি সংযোজক থাকবে। অর্থাৎ যুক্তি বাক্যের গঠন নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে যুক্তি বাক্যের প্রতিটি যুক্তি বাক্য উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক দ্বারা তৈরি গঠিত হবে। এটি ব্যতীত যদি কোনো বাক্য তৈরি হয় তাহলে সেটিকে আমরা যুক্তি বাক্য বলবো না। যুক্তি বাক্যের আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যুক্তি বাক্যের প্রকারভেদ। অর্থাৎ আমাদের যে বাক্যগুলো উদ্দেশ্য বিধেয় এবং সংযোজক দ্বারা তৈরি হলো সেগুলো কি কি ধরনের হতে পারে সেই বিষয়টি আমাদের আজকে আলোচ্য বিষয়। যুক্তি বাক্যের প্রকারভেদের মধ্যে আমরা প্রথমেই যেটি করতে পারি হচ্ছে যুক্তি বাক্যকে গঠন অনুসারে শ্রেণীবিভক্ত করতে পারি। যুক্তি বাক্যের গঠন অনুসারে যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সরল যুক্তি বাক্য, অপরটি হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। আমরা যদি বোর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সরল যুক্তি বাক্য, এখানে একটি উদাহরণ দেওয়া আছে, কমল হয় বুদ্ধিমান। সরল যুক্তি বাক্য বলতে আমরা যেগুলো বুঝবো সেটি হচ্ছে একটি মাত্র উদ্দেশ্য ও বিধেয় দ্বারা তৈরি যে সমস্ত যুক্তি বাক্যগুলো গঠিত হবে তাকে আমরা বলবো সরল যুক্তি বাক্য। অর্থাৎ এই সরল যুক্তি বাক্য বিশ্লেষণ করলে আমরা সেখানে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় পাবো, এছাড়া দ্বিতীয় আমরা কোনো কিছু পাবো না। অর্থাৎ সরল যুক্তি বাক্যে আরো যদি আমরা সাধারণভাবে বলি তাহলে সরল যুক্তি বাক্য হলো একটিমাত্র বক্তব্য দ্বারা গঠিত যুক্তি বাক্য, সেগুলোকে আমরা বলবো সরল যুক্তি বাক্য। উপরের যুক্তি বাক্যটির দিকে যদি আমরা তাকাই, কমল হয় বুদ্ধিমান, এই যুক্তি বাক্যে আমরা দেখি যে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে এখানে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিদ্যমান রয়েছে, অর্থাৎ এখানে একটিমাত্র বক্তব্য প্রদান করা হয়েছে, এই কারণে এটি একটি সরল যুক্তি বাক্য। অপরদিকে যৌগিক যুক্তি বাক্য আমরা যাদেরকে বলছি সেগুলো হচ্ছে সেগুলো যদি বিশ্লেষণ করি আমরা একাধিক উদ্দেশ্য এবং একাধিক বিধেয় পাবো। অর্থাৎ একাধিক উদ্দেশ্য ও বিধেয় নিয়ে গঠিত যে যুক্তি বাক্যগুলো সেগুলোকে বলা হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। যৌগিক যুক্তি বাক্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো এবং ও এই সমস্ত কিছু অব্যয় দ্বারা এগুলো হচ্ছে সংযুক্ত থাকে। অর্থাৎ এগুলো এগুলোর মধ্যে এগুলোকে বিশ্লেষণ করলে আমরা একাধিক সরল যুক্তি বাক্য পেয়ে থাকি। উপরের বাক্যটির দিকে যদি আমরা লক্ষ্য করি, কমল ও বিমল হয় ছাত্র, এখানে এই বাক্যটি বিশ্লেষণ করলে আমরা কিন্তু এটা থেকে দুটি যুক্তি বাক্য পেতে পারি, একটি হচ্ছে কমল হয় ছাত্র এবং অপরটি হচ্ছে বিমল হয় ছাত্র। অর্থাৎ এই দুটি বাক্যকে আমরা একত্রে যুক্ত করেছি ও দ্বারা, ঠিক আছে। তো যৌগিক যুক্তি বাক্যগুলোকে যদি আবার আমরা শ্রেণীবিভক্ত করি বা হচ্ছে বিশ্লেষণ করি তাহলে আমরা সেখানে দেখব যে তিন ধরনের যৌগিক যুক্তি বাক্য হতে পারে, একটি হচ্ছে সংযোজক যুক্তি বাক্য, দ্বিতীয়টি হচ্ছে বিয়োজক যুক্তি বাক্য এবং তৃতীয়টি হচ্ছে যোগাত্মক যুক্তি বাক্য। সংযোজক যুক্তি বাক্য কোনগুলো? সংযোজক যুক্তি বাক্য বলতে আমরা সেই ধরনের যুক্তি বাক্যগুলোকে বোঝাবো যেগুলোর বিশ্লেষণ করলে আমরা দুটি সদর্থক যুক্তি বাক্য পেয়ে থাকি। সদর্থক যুক্তি বাক্য কি সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে যুক্তি বাক্যগুলো কি করা হয়, বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে নেয়। অর্থাৎ এখানে আমাদের সংযোজকটি হবে হয়,
তো এই ধরনের যুক্তি বাক্যগুলোকে আমরা বলছি সদর্থক যুক্তি বাক্য। অর্থাৎ আমরা যদি কোনো যৌগিক যুক্তি বাক্য থেকে বিশ্লেষণ করে একাধিক সদর্থক যুক্তি বাক্য পাই, তাহলে সেই ধরনের যুক্তি বাক্যগুলোকে আমরা বলবো সংযোজক যুক্তি বাক্য। যেমন পরিণ হয় সৎ ও বুদ্ধিমান, এই বাক্যটি বিশ্লেষণ করলে আমরা যেটি পাই সেটি হচ্ছে এক পরিণ হয় সৎ, দুই পরিম হয় বুদ্ধিমান, এই দুটি যুক্তি বাক্য পাই। এই কারণে এটি একটি সংযোজক যুক্তি বাক্য। দ্বিতীয়ত বিয়োজক যুক্তি বাক্য, বিয়োজক যুক্তি বাক্য হচ্ছে সংযোজক যুক্তি বাক্যের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এখানে যেটি করা হবে, এই যৌগিক বাক্যটি বিশ্লেষণ করলে আমরা যে একাধিক সরল বাক্য পাই সেখানে দুটি সরল বাক্যই হবে নঅর্থক। নঅর্থক যুক্তি বাক্য কাকে বলে সেটিও আমরা জানি, সেটি হচ্ছে কি, যখন আমাদের বিধেয় কোনো যুক্তি বাক্যের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে নঅর্থক যুক্তি বাক্য। তো এখানে আমরা যদি উদাহরণে দেখি, মতিন শত নয় বুদ্ধিমান নয়, এই যুক্তি বাক্যটি বিশ্লেষণ করলে আমরা দুটি যুক্ত বাক্য পেয়ে থাকি, একটি হচ্ছে মতিন নয় সৎ, দ্বিতীয়টি হচ্ছে মতিন নয় বুদ্ধিমান। অর্থাৎ এই যৌগিক যুক্তি বাক্যটি বিশ্লেষণ করলে যেহেতু আমরা দুইটি নঅর্থক যুক্তি বাক্য পাচ্ছি, অর্থাৎ প্রতিটি যুক্তি বাক্যই হচ্ছে আমাদের নঅর্থক, তা সেই কারণে এটি হচ্ছে একটি বিয়োজক যুক্তি বাক্য। যৌগিক যুক্তি বাক্যের তৃতীয় যে প্রকার সেটির নাম হচ্ছে যোগাত্মক যুক্তি বাক্য। যোগাত্মক যুক্তি বাক্য সেইগুলো যেগুলো যখন আমরা কি করবো, কোনো যৌগিক বাক্যকে বিশ্লেষণ করলে সদর্থক এবং নঅর্থক উভয় ধরনের যুক্তি বাক্য পাবো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে যোগাত্মক যুক্তি, যোগাত্মক যৌগিক যুক্তি বাক্য। যেমন আমরা যদি উদাহরণটি দেখি, কেবল মাত্র সৎ লোকই হয় সুখী। অর্থাৎ আমরা এখানে বিশ্লেষণ করলে যে দুটি যুক্তি বাক্য পাই সেটি একটি হচ্ছে কোনো দুটি যুক্তি বাক্য পাই আমরা এখান থেকে, এটি হচ্ছে সদর্থক এবং অপরটি হচ্ছে নঅর্থক। আমরা যে যেটি পাই সেটি হচ্ছে সৎ লোক হয় সুখী এবং অসৎ লোক নয় সুখী। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি দুটি যুক্তি বাক্য, যাদের একটি হচ্ছে সদর্থক এবং অপরটি হচ্ছে নঅর্থক, এই কারণে এটিকে আমরা বলছি যোগাত্মক যুক্তি বাক্য। তাহলে আমরা গঠন অনুসারে বাক্য যুক্তি বাক্য পেলাম প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে সরল যুক্তি বাক্য, অপরটি হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। যৌগিক যুক্তি বাক্য আবার হচ্ছে তিন ধরনের হতে পারে, একটি হচ্ছে সংযোজক যুক্তি বাক্য, বিয়োজক যুক্তি বাক্য এবং যোগাত্মক যুক্তি বাক্য। এরপর আমরা আসি সম্বন্ধ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণীবিভাগ। সম্বন্ধ অনুসারে আমরা শ্রেণী যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য, অপরটি হচ্ছে সাপেক্ষ যুক্তি বাক্য। নিরপেক্ষ যুক্তি বাক্য আমরা কোনগুলোকে বলবো, নিরপেক্ষ যুক্তি বাক্যের একটি উদাহরণ এখানে দেওয়া হয়েছে, বরং হয় সাদা। নিরপেক্ষ যুক্তি বাক্য বলতে আমরা সেই ধরনের যুক্তি বাক্যগুলোকে বলবো যে সমস্ত যুক্তি বাক্যগুলো মধ্যে কোনো শর্ত আরোপ করা নেই, অর্থাৎ এই ধরনের যুক্তি বাক্যগুলো সত্য বা মিথ্যা হওয়ার জন্য কারোর উপর নির্ভরশীল নয়, এগুলো বাস্তবতার নিরিখে আমরা লক্ষ্য করে বুঝতে পারি, বাস্তবতার সাথে আমরা যদি মিলিয়ে দেখি তাহলে আমরা বলতে পারি যে এটি কি সত্য নাকি মিথ্যা। এই ধরনের যুক্তি বাক্যগুলোকে আমরা বলি নিরপেক্ষ যুক্তি বাক্য, অর্থাৎ এই ধরনের যুক্তি বাক্যের মধ্যে কোনো ধরনের শর্ত নেই, এগুলো সত্য বা মিথ্যা হওয়ার জন্য কারো উপর নির্ভরশীল নয়। অপরদিকে আমরা যদি সাপেক্ষ যুক্তি বাক্যের দিকে লক্ষ্য করি, সাপেক্ষ যুক্তি বাক্য হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্যের সম্পূর্ণ বিপরীত। সাপেক্ষ যুক্তি বাক্য আমরা সেগুলোকেই বলছি যেগুলো হচ্ছে কোনো শর্তের উপর নির্ভরশীল, অর্থাৎ এই সমস্ত বাক্যগুলো সত্য বা মিথ্যা হওয়ার জন্য আমাদের শর্তের উপর নির্ভর করতে হবে বা অন্য কোনো অন্য আরেকটি বাক্যের উপর নির্ভর করবে। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, যদি রেইন হয় তাহলে বৃষ্টি হবে, এই সম্পূর্ণ বাক্যটি একটি নির্ভরশীল বাক্য বা সাপেক্ষ বাক্য। এখানে আমরা বাক্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এখানে কিন্তু দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে যদি মেঘ হয়, অপর অংশটি হচ্ছে বৃষ্টি হবে। এখানে এই যে বৃষ্টি হবে এই কথাটি কিন্তু নির্ভর করছে যদি মেঘ হয় এই কথাটির উপর, অর্থাৎ এই ধরনের বাক্য সত্য বা মিথ্যা হওয়ার জন্য অপর অংশের উপর নির্ভর করতে হচ্ছে। এই ধরনের নির্ভরশীল যুক্তি বাক্যগুলোকে আমরা বলছি সাপেক্ষ যুক্তি বাক্য। সাপেক্ষ যুক্তি বাক্য আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য, অপরটি হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য।
প্রাকল্পিক যুক্তি বাক্য। প্রাকল্পিক যুক্তি বাক্য বলতে আমরা সেই ধরনের যুক্তি বাক্যগুলোকে বলবো যে সমস্ত যুক্তি বাক্যগুলোর গঠনের মধ্যে আমরা দেখবো যে যদি এবং তাহলে এই কথাটি উপস্থিত। আমরা যদি এই বাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বাক্যে রয়েছে যদি পরিশ্রম করো তাহলে সফল হবে। এই যদি এবং তাহলে দ্বারা গঠিত শর্তযুক্ত বাক্যগুলোকে আমরা বলছি সাপেক্ষ যুক্তি প্রাকল্পিক যুক্তি বাক্য। প্রাকল্পিক যুক্তি বাক্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এই বাক্যগুলোর যে দুটি অংশ রয়েছে যদি পরিশ্রম করো তাহলে সফল হবে, এই দুটি অংশের আবার আলাদা আলাদা নাম রয়েছে। প্রথম অংশের নাম হচ্ছে পূর্ব এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে অনু। এখানে অনুগে যে কথাটি বলা হয়েছে বা পরবর্তী অংশে যে কথাটুকু বলা হয়েছে সেগুলোর সত্যতা কিন্তু নির্ভর করছে প্রথম অংশ বা অনুগের উপর। অর্থাৎ আমাদের পুরো বাক্যটি সত্য হবে না মিথ্যা হবে সেটি নির্ভর করছে আমাদের এই প্রথম অংশটি সত্য না মিথ্যা সেটির উপর। এই ধরনের শর্তযুক্ত বাক্যগুলোকে আমরা বলছি প্রাকল্পিক যুক্তি বাক্য। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আমরা এই যে পূর্বকের কথা বলছি, পূর্বকটি যদি ঘটে তাহলেই অনুকটি ঘটবে, পূর্বকটি যদি না ঘটে তাহলে কিন্তু অনুকটি ঘটবে না। এই কারণে এই বাক্যটি হচ্ছে এই অংশের উপর নির্ভরশীল, তাই আমরা এটিকে বলছি একটি সাপেক্ষ যুক্তি বাক্য। অর্থাৎ প্রাকল্পিক যুক্তি বাক্য হচ্ছে একটি সাপেক্ষ যুক্তি বাক্য যেটি নির্ভর করে তার যে দুটি অংশ রয়েছে সেই দুটি অংশ সত্যতা হওয়ার উপর, অর্থাৎ প্রথম অংশ সত্যতা হওয়ার উপর আমার পুরো বাক্যটির সত্যতা নির্ভর করছে। দ্বিতীয় যে প্রকারটি রয়েছে সাপেক্ষ যুক্তি বাক্যের সেটি হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। বৈকল্পিক যুক্তি বাক্যের আমরা এখানে একটি উদাহরণ দিয়েছি যে লোকটি হয় সৎ না হয় বোকা। বৈকল্পিক যুক্তি বাক্যে যেটি থাকে সেটি আমরা নাম দেখেই বুঝতে পারছি এখানে একাধিক বিকল্প থাকে। একাধিক বিকল্প মধ্যে সম্পর্কটি এরকম হয় যে একটি অংশ দুটি অংশ একই সাথে সত্য বা দুটি অংশ একই সাথে মিথ্যা হয় না। যদি প্রথম অংশ সত্য হয় তাহলে দ্বিতীয় অংশ মিথ্যা, যদি প্রথম অংশ মিথ্যা হয় তাহলে দ্বিতীয় অংশ সত্য। অর্থাৎ এখানে যে দুটি বিকল্প রয়েছে সেই দুটি বিকল্পের মধ্যে একই সময়ে কেবলমাত্র একটি সত্য হবে এবং অপরটি মিথ্যা হবে। এই কারণে এ ধরনের যুক্তি বাক্যের নাম হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। অর্থাৎ এখানে যে আপাত দৃষ্টিতে এখানে কোনো শর্ত না দেখা গেলেও এখানে যে শর্তটি প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারি সেটি হচ্ছে এর যে যুক্তি বাক্যে এই ধরনের যুক্তি বাক্যে মধ্যে আমাদের দুটি বিকল্প রয়েছে সেই দুটি বিকল্পের মধ্যে একটি গ্রহণ করতে হয়। অর্থাৎ এটার মধ্যে যে শর্তটি সেটি হচ্ছে যে দুটি বিকল্প একই সাথে গ্রহণ করা যাবে না, একই সময়ে কেবলমাত্র একটি বিকল্প গ্রহণযোগ্য। এই কারণে এটিও একটি শর্তযুক্ত বাক্য। অর্থাৎ আমরা দেখি যে আমাদের যে সম্বন্ধ অনুসারে আমরা যে দুই ধরনের যুক্তি বাক্য পাই একটি হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য এবং অপরটি হচ্ছে সাপেক্ষ যুক্তি বাক্য। এই সাপেক্ষ যুক্তি বাক্যকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রাকল্পিক যুক্তি বাক্য এবং অপরটি হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। এবার আমরা গুণ অনুসারে বাক্যের প্রকার গুণ অনুসারে আমরা কোনো যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সদর্থক যুক্তি বাক্য অপরটি হচ্ছে নঞর্থক যুক্তি বাক্য। সদর্থক এবং নঞর্থক যুক্তি বাক্য নিয়ে আমরা আগেই বলেছি যে যুক্তি বাক্যে কি করা হবে যদি বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করে নেয় তাহলে আমরা সে বাক্যটিকে বলবো সদর্থক যুক্তি বাক্য। যেমন আমাদের নিচে থেকে আমরা একটা উদাহরণ নিতে পারি, বরং হয় সাদা। এখানে কি করা হয়েছে, উদ্দেশ্য বরং সম্পর্কে সাদা কথাটি কিন্তু গুণটি কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে, এই কারণে এটি একটি সদর্থক যুক্তি বাক্য। অর্থাৎ সদর্থক যুক্তি বাক্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটি দেখব সদর্থক যুক্তি বাক্যের সংযোজক কালটি হবে হয় দ্বারা চিহ্নিত হবে। অপরদিকে নঞর্থক যুক্তি বাক্য হচ্ছে এমন ধরনের যুক্তি বাক্য যে যুক্তি বাক্যে কি করা হবে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় কোনো কিছু অস্বীকার করবে,
যেমন আমরা বলছি যে রহিম নয় ছাত্র, এখানে রহিম রহিম উদ্দেশ্য এবং ছাত্র হচ্ছে বিধেয়। তো ছাত্র যে গুণটি সেটি রহিম সম্পর্কে সেটি অস্বীকার করা হয়েছে। অর্থাৎ নঞর্থক যুক্তিবাক্য চেনার উপায় হচ্ছে এখানে সংযোজক কালটি হবে নয়, নয় দ্বারা চিহ্নিত করা হবে। এই ধর যুক্ত বাক্যগুলোকে আমরা বলছি নঞর্থক যুক্তিবাক্য। অর্থাৎ গুণ অনুসারে আমরা কোনো বাক্য পাই দুই ধরনের, একটি হচ্ছে সদর্থ এবং অপরটি হচ্ছে নঞ। সার্বিক যুক্তিবাক্য, অপরটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। পরিমাণ অনুসারে আমরা কোনো যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, অপরটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য বলতে বোঝানো হয় যে যুক্তিবাক্যের সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বা সমগ্র উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্তার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেই সমস্ত যুক্তিবাক্যগুলোকে আমরা বলছি সার্বিক যুক্তিবাক্য। যেমন সকল সকল মানুষ হয় দ্বিপদ, এই যুক্তিবাক্যে আমরা কি করেছি, আমরা সমগ্র মানুষ সম্পর্কে মানব জাতি সম্পর্কে আমরা দ্বিপদ বা দুই পা বিশিষ্ট এই কথাটি আমরা স্বীকার করে নিয়েছি, এই কারণে এটিকে বলা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে মানুষ পদের যে সার্বিক যে ব্যক্তার্থ অর্থাৎ সকল মানুষ সেটিকে সম্পর্কে দ্বিপদ কথাটি স্বীকার করে নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে উদ্দেশ্যের একটি সদস্যও কিন্তু এখানে বাদ পড়েনি, অর্থাৎ সকল সদস্যের ক্ষেত্রে এই দ্বিপদ কথাটি প্রযোজ্য করা হয়েছে, এই কারণে এটি একটি সার্বিক যুক্তিবাক্য। অপরদিকে বিশেষ্য যে যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্যটি হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে কোনো কথাটিকে স্বীকার বা অস্বীকার করা হয়। অর্থাৎ বিধেয় কি করবে, উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে কোনো কথা অস্বীকার বা স্বীকার স্বীকার বা অস্বীকার করবে সেই সমস্ত যুক্তিবাক্যগুলোকে বলা হয় বিশেষ যুক্তিবাক্য। যেমন আমরা যদি বলি যে আমরা যদি এই বাক্য যুক্তিবাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এখানে কিন্তু ব্যক্তার্থের ক্ষেত্রে কি বলা হয়েছে, সকল মানুষ অর্থাৎ সমগ্র মানব জাতি বা ব্যক্তার্থটিকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে কি করা হয়েছে, সমগ্র মানুষের কিছু অংশ সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ কিছু মানুষ হয় জ্ঞানী। আমাদের এখানে যে মানুষগুলো সম্পর্কে জ্ঞানী কথাটি প্রযোজ্য তার বাইরেও কিন্তু মানুষের ব্যক্তার্থ রয়ে গেছে, এই কারণে এটি হচ্ছে একটি বিশেষ যুক্তিবাক্য। অর্থাৎ বিশেষ যুক্তিবাক্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এই ধরনের যুক্তিবাক্য কি করা হয় হচ্ছে কোনো উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থকে স্বীকার বা অস্বীকার করা হয়। গুণ পরিমাণ অনুসারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তি আমরা কি পাচ্ছি, গুণ অনুসারে দুই ধরনের পাচ্ছি, পরিমাণ অনুসারে দুই ধরনের পাচ্ছি। আমরা যুক্তিবাক্যের ক্ষেত্রে যখন আমরা কোনো একটি প্রয়োগ করব একসাথে এই গুণ এবং পরিমাণ একসাথে প্রয়োগ করব। তো যদি গুণ এবং পরিমাণ একত্রে প্রয়োগ করলে আমাদের যুক্তিবাক্য দাঁড়ায় হচ্ছে চার ধরনের, একটি হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নঞর্থক যুক্তিবাক্য, তৃতীয়ত বিশেষ সদর্থক যুক্তিবাক্য, চতুর্থত বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। যুক্তিবাক্য কিন্তু যুক্তিবিদ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে যুক্তি পরবর্তীতে যে যুক্তিগুলো গঠিত হবে যেগুলো বৈধ না অবৈধ সেগুলো আমরা যাচাই করব, সেগুলো কিন্তু প্রায় সবগুলোই হচ্ছে
গুণ এবং পরিমাণ বিশিষ্ট, অর্থাৎ গুণ এবং পরিমাণ অনুসারে যে যুক্তির বাক্যের যে শ্রেণী বিভাগ সেগুলো অনুযায়ী আমাদের সেই যুক্তি বাক্যগুলো গঠিত হবে। আমাদের আমরা সাধারণত যুক্তি বাক্যগুলো যেভাবে বলে থাকি বা যুক্তি গঠনের যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেখানে গুণ এবং পরিমাণ অবশ্যই উল্লেখ করতে হয়। অর্থাৎ কোন যুক্তি বাক্য গঠিত হবে অবশ্যই তার গুণ এবং পরিমাণ দুটি উল্লেখ করতে হবে। যুক্তির ক্ষেত্রে এই দুটি বিষয়ই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি যে গুণ এবং পরিমাণ করলে আমরা কি কি যুক্তি বাক্য পেতে পারি। গুণ ও পরিমাণ এই দুইটি বিষয় একত্রে প্রয়োগ করলে আমরা কোন যুক্তি বাক্যকে চার ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে সার্বিক স্বতন্ত্র, অপরটি হচ্ছে সার্বিক অর্থ, তৃতীয়ত বিশেষ সদর্থ এবং চতুর্থত বিশেষ অর্থ। সার্বিক সদর্থক যে যুক্তি বাক্যগুলো সেগুলোর গঠন হবে পরিমাণের দিক থেকে হবে সার্বিক এবং গুণের দিক থেকে হবে সদর্থ। যেমন আমরা একটু উদাহরণ দিতে পারি, সকল মানুষ হয় দিব্যদ। এখানে কি করা হয়েছে, আমাদের পরিমাণের দিক থেকে যুক্তি বাক্যটি হচ্ছে সার্বিক এবং গুণের দিক থেকে বাক্যটি হচ্ছে সদর্থ। কারণ এখানে কি করা হয়েছে, বাক্যের যে দ্বিপদ সেটি হচ্ছে সকল মানুষ সম্পর্কে, অর্থাৎ উদ্দেশ্যের সমগ্র বিষয় সম্পর্কে এখানে কিন্তু সদস্য সকল সদস্য সম্পর্কে কিন্তু এখানে স্বীকার করে নেওয়া হয়েছে। এই কারণে এটি হচ্ছে একটি সার্বিক সদর্থ যুক্তি বাক্য। অপরদিকে সার্বিক নর্থক যে যুক্তি বাক্যগুলো সেগুলো হচ্ছে কোন উদ্দেশ্যের সকল সদস্য সম্পর্কে যখন কোনো বিষয়কে অস্বীকার করা হবে। যেমন কোন কোনো মানুষ নয় নিখোঁজ, এখানে কি করা হয়েছে, আমাদের উদ্দেশ্যের দিকে যদি লক্ষ্য করি আমরা কোনো মানুষ অর্থাৎ সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি, নিখুঁত গুণটি প্রযোজ্য নয়, অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রেই নিখুঁত গুণটি প্রযোজ্য নয়। এই কারণে এটি হচ্ছে একটি সার্বিক নঅর্থক যুক্তি বাক্য। অর্থাৎ এখানে কি করা হয়েছে, উদ্দেশ্যের সমগ্র সদস্য সম্পর্কে বা সমগ্র ব্যক্তিত্ব সম্পর্কে নিখুঁত গুণটিকে অস্বীকার করা হয়েছে। এই কারণে এটি হচ্ছে একটি সার্বিক নর্থ যুক্তি বাক্য। বিশেষ সদর্থ যুক্তি বাক্য গুলো বিশেষ সদর্থ যুক্তি বাক্য বলবো সেই যুক্তি বাক্যগুলোকে যখন কি করা হয়, যখন কোনো যুক্তি বাক্যের বিধিও উদ্দেশ্যের আংশিক সদস্য বা আংশিক ব্যক্তিত্ব সম্পর্কে কোনো একটা কিছুকে স্বীকার করে নেয় তখন সেটিকে বলবো আমরা বিশেষ সদর্থ যুক্তি বাক্য। যেমন উপতরের উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি, কিছু মানুষ হয় জ্ঞানী, এখানে কিন্তু মানুষ পদের সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ হয়নি, আংশিক ব্যক্তিত্ব প্রকাশ হয়েছে। আংশিক ব্যক্তিত্ব অর্থাৎ কিছু মানুষের ক্ষেত্রে জ্ঞানী গুণটি প্রযোজ্য, এ কথাটি স্বীকার করা হয়েছে। এই কারণে এটি হচ্ছে একটি বিশেষ যুক্তি বাক্য।
অপরদিকে বিশেষ নঞর্থক যে যুক্তি বাক্যগুলো সেগুলো হচ্ছে যখন উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হবে তখন তাকে বলা হবে বিশেষ নঞর্থক যুক্তি বাক্য। যেমন কিছু মানুষ নয় স, অর্থাৎ এই স নামক গুণটি কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাকি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এরকম যখন এভাবে যখন কোনো যুক্তি বাক্য বর্ণিত হবে তখন সেটিকে আমরা বলবো বিশেষ নঞর্থক যুক্তি বাক্য। এই সার্বিক সদর্থক যুক্তি বাক্য, সার্বিক নঞর্থক যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য এবং বিশেষ নঞর্থক যুক্তি বাক্য, এগুলোকে চিহ্নিত করার জন্য যুক্তি বাক্যে আমরা যুক্তিবিদ্যায় সংক্ষেপে কতগুলো চিহ্ন ব্যবহার করি। সার্বিক যুক্তি বাক্যকে প্রকাশ করা হয় সাধারণত এ দ্বারা, অর্থাৎ এ যুক্তি বাক্য বললে আমরা বুঝবো সার্বিক সদর্থক যুক্তি বাক্য। সার্বিক নঞর্থক যে যুক্তি বাক্য সেটাকে আমরা বলি হচ্ছে ই যুক্তি বাক্য, অর্থাৎ ই বাক্য বললে আমরা বুঝে যাবো এটা হচ্ছে সার্বিক নঞর্থক যুক্তি বাক্য। অপরদিকে বিশেষ সদর্থক যুক্তি বাক্য প্রকাশিত হয় আই দ্বারা, অর্থাৎ আই যুক্তি বাক্য বললে আমরা বুঝবো এটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য। অন্যদিকে ও যুক্তি বাক্য এটিকে প্রকাশ করা হয় ও দ্বারা, বিশেষ নঞর্থক যুক্তি বাক্যকে চিহ্নিত করা হয় ও দ্বারা, অর্থাৎ এ ই আই ও এই চারটি প্রকার হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের প্রকার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করব। আমরা আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। আমাদের গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া গঠন অনুসারে এবং সম্বন্ধ অনুসারে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করেছি সবগুলো বিষয়ই কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা যখন যুক্তির বৈধতা অবৈধতা বা যুক্তির গঠন নিয়ে আলোচনা করতে যাব তখন কিন্তু এই প্রতিটি বিষয় আমাদের অবশ্যই অবশ্যই দরকার হবে। এই কারণে তোমরা এই বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা রাখবে। যদি এই বিষয়ে বুঝতে আর তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে এবং তোমাদের যাতে সবকিছু তোমরা বুঝতে পারো, বুঝতে কোনো সমস্যা না হয় সে সম্পর্কে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তোমরা সবাই সকলে সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নিবে এবং কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।